আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশে আসছেন, এই খবর চাওয়ার হয়েছে অনেক আগেই। এবার মার্টিনেজ নিজেই নিশ্চিত করলেন সেই খবর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ সফর নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি। মার্টিনেজ লিখেছেন, সবাইকে শুভেচ্ছা, আমি আগামী 3-5 জুলাই ভারতীয় উপমহাদেশে আমার প্রথম সফর করব। সেখানে আমি বিভিন্ন চ্যারিটি কার্যক্রমে অংশ নেব, একই সঙ্গে মোহনবাগ ক্লাবের একটি চ্যারিটি ম্যাচে প্রধান অতিথি হিসেবে যোগ দেব। এর পাশাপাশি ভক্তদের সঙ্গে বিভিন্ন কার্যক্রম, পৃষ্ঠপোষকদের হয়ে শুভেচ্ছা বিনিময় ছাড়াও ফুটবল সংক্রান্ত প্রচারণায় অংশ নেব। আমি জানি কলকাতা ও বাংলাদেশে আর্জেন্টিনার প্রচুর ভক্ত ও সমর্থক আছেন, আমি তাদের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি। শতদ্রুকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ, আমি তোমাদের ভালোবাসি। মূলত মার্টিনেজ আসছে কলকাতা সফরে, তবে বাংলাদেশে আর্জেন্টিনার অনেক ভক্ত সমর্থক আছে বলে তিনি নিজেই এখানে আসার আগ্রহ প্রকাশ করেন। মার্টিনেজের ভারত ও বাংলাদেশ সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত। তিনি গত 24 মে জানান, মার্টিনেজের ঢাকা সফরের জন্য স্পন্সর চূড়ান্ত হয়ে গেছে। আগামী সপ্তাহে ঢাকায় সংবাদ সম্মেলন করে বিশ্বের সেরা এই গোলরক্ষকের সফর সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী 3 জুলাই ঢাকায় আসছেন মার্টিনেজ। 36 বছর অপেক্ষার পর গত বছর কাতারে বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা। যাদের হাত ধরে ম্যারাডোনা দেশের এই সাফল্য, তাদের মধ্যে অন্যতম কারিগর অ্যামিলিয়ানো মার্টিনেজ। মাহমুদা মুন্নি, News24।